কোন ধোকায় কোন মুখে পড়িয়াছি আমরা দেখেন। প্রযুক্তির যুগ, প্রযুক্তির এই কল্যাণে গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। যার হাতে একটা স্মার্টফোন আছে, স্মার্টফোনে যদি ইন্টারনেট কানেকশন দেয়া থাকে, কয়েক মিনিটে গোটা দুনিয়ার খবর সে নিয়ে ফেলতে পারে। কয়েক মিনিটে গোটা দুনিয়ার খবর প্রযুক্তির কল্যাণে নেওয়া গেলেও আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানি আমরা? জোরে বলেন, কেউ জানি আমরা? যে কোনো সময় কিন্তু চলে যাব, এবং সেটা কখন কেউ জানি না। গতকাল রাতে পৃথিবীতে বহু মানুষ ছিল যাদের আজকে জানাজা হয়েছে, কবরে চলে গিয়েছে। আগামীকাল যে আমার জানাজা হবে না, আগামীকাল যে আপনাদের জানাজা হবে না, এর কোনো নিশ্চয়তা? যুবক ভাইয়েরা হয়তো মনে করতে পারেন, না হুজুর আমি ইয়াং আছি। এখনো আলোচনার শুরুতেই বলেছিলাম, আমার চেয়ে বয়সে ছোট 10 বছরের ছেলে চলে গেছে, সে চলে গেছে। মৃত্যুর কোন সিরিয়াল, চলে যাব আমরা যে কোনো সময়। এখানে যারা ঢুকেছেন বের হওয়ার আগেই হয়তো চলে যেতে পারেন, কারণ আমাদের কোনো নিশ্চয়তা, চলে যাব আমরা। কেন আসলাম তাহলে? এই কয়েকটা বছরের জন্য, কিছু সময়ের জন্য আসলাম। এবার আল্লাহর কাছে আমরা প্রশ্ন করলাম, অগরব কয়েকদিনের দুনিয়াতে কেন পাঠিয়েছেন, কি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন কেন তোমাদেরকে পাঠিয়েছি। শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন, জিন আর মানব জাতিকে আমি আমার গুলামি ছাড়া, আমার কথা মানা, আমার দাসত্ব করা, এটা ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গুলামি করার জন্য, কার বিধান মানার জন্য? কেন আসলাম? যিনি পাঠিয়েছেন তার কথা মেনে জীবন পরিচালনা করার জন্য। এখন আল্লাহর এই গুলামি কতদিন করা লাগবে? রব্বুল আলামিন বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের গুলামি করতে। যদি আপনি আল্লাহর গুলামির বাহিরে চলে যান, তাহলে আপনি আল্লাহর উপর জুলুম করে বসলেন। পৃথিবীতে মানুষ আল্লাহর বিধান অমান্য করে সাধারণত দুই ধরনের পাপে লিপ্ত হয়। একটা হচ্ছে আল্লাহর সরাসরি কিছু বিধান যা আল্লাহর প্রাপ্য, এগুলো সে নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে। আর আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষের জন্য তার চতুর্দিকের মানুষ যারা, এদের সাথে কথাবার্তায়, আচার আচরণে, চলনে বলনে এদের কিছু হক আল্লাহ রেখেছেন, আল্লাহ আদেশ দিয়েছেন এগুলো এভাবে এভাবে পালন করতে হবে। সে যখন এই হকগুলো নষ্ট করে, তখন সে বান্দার হক নষ্ট করে। তাহলে বোঝা গেল হক হচ্ছে দুই প্রকার। হক কয় প্রকার? একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা আল্লাহর হক, আরেকটা বান্দার। গোটা দুনিয়াতে সমস্ত মানুষ এই দুই প্রকার হক নষ্ট করে, গুনাহ করে। কিভাবে আপনাদেরকে বলি, আজকে বাড়িতে গিয়ে আপনারা কি করবেন শোনেন, আজকে বাড়িতে গিয়ে খাতা কলম নিয়ে বসবেন, অথবা খাতা কলম রাখেন, নিজের বিবেক তো আছে, বসে যান, চিন্তা করেন, আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কি কি গুনাহ করেছেন চিন্তা করেন, লিখেন, মনে করেন। আমি লিখছি, আমি অনেক ওয়াক্তের নামাজ কাজা করেছি, আমি রমজানের রোজা বাদ দিয়েছি, আমার উপরে জাকাত ফরজ, আমি জাকাত দেই নাই, মিথ্যা বলেছি, স্ত্রীর হক নষ্ট করেছি, বাবার হক নষ্ট করেছি, মায়ের হক নষ্ট করেছি, সব গুণাগুলো লিখেন বা ভাবেন। ভাবার পরে দেখবেন সবগুলো গুণা দুইভাবে, দুই ক্যাটাগরিতে চলে গেছে। কয় ক্যাটাগরিতে?
দুই ক্যাটাগরিতে। এক ক্যাটাগরিতে দেখবেন আপনি সরাসরি আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজ পড়তে হবে। কার জন্য নামাজ পড়ি আরো জোরে বলেন, তাহলে এটা কার হক নষ্ট করেছেন? যাকাত ফরজ ছিল, যাকাত আমরা দেই, কার হুকুমে দিলেন না, তাইলে কার হুকুম অমান্য করলেন? এটাও আল্লাহর হক। সামর্থ্য আছে হজ করার, করলেন না, তাইলে কার হক নষ্ট করলেন? কারণ হজটা আমরা আল্লাহর জন্য করি। স্ত্রীর হক নষ্ট করলেন, মানুষের গীবত করলেন, নিজের বাপের হক নষ্ট করলেন, মায়ের হক নষ্ট করলেন, ক্ষমতা ছিল বলে অনেক মানুষের জায়গা জমি দখল করলেন, আরেকজনের জমি দখল করলেন, আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিলেন, এগুলো কি আল্লাহর হক না মানুষের হক? আল্লাহর হক না মানুষের হক? দেখবেন সব গুণাগুলো লিখার পরে দেখবেন এই দুই ক্যাটাগরির গুণা আপনার হয়ে গিয়েছে। এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক কিভাবে বান্দা নষ্ট করে দেখেন? আল্লাহ বলেছেন, গুলাম আমি তোকে বানিয়েছি আমার এবাদতের জন্য, আমার গুলামের জন্য, সুতরাং তুই আমার এবাদত কর। আমরা আল্লাহর দেওয়া রিজিক খাই, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে আছি, আল্লাহর দয়ায় সুস্থ আছি, ভালো আছি। আল্লাহ বললেন, বান্দা তুই যে আমার গুলাম, গুলামের নমুনা প্রমাণ করার জন্য প্রত্যেক দিন আজান হলে মসজিদে যা। কিন্তু আমরা এমন নাফরমান হয়েছি যেই শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছিল, আল্লাহ তোমার বান্দাগুলোকে আমি জান্নাত মুখী নয় জাহান্নাম মুখী করবো। শয়তান তার চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছে, আর আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন আমরা যেন শয়তানকে পরাজিত করে আল্লাহরে খুশি করে জান্নাত মুখী হয়। কিন্তু আমরা কেউ কেউ দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে শয়তানের মরিদ এমনভাবে হয়ে গিয়েছি, আল্লাহর অর্ডার পাঁচ ওয়াক্তের নামাজও আমরা অনেকে কাজা করে ফেলি। কিভাবে আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করছি, নাফরমানি করতে করতে কোন পর্যায়ে আছে আজ চিন্তা করেন। আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের শিডিউল এমনভাবে দিলেন, দিনের শুরুতে আল্লাহ একটা নামাজ দিলেন, ফজরের নামাজ আল্লাহ এমন সময় দিলেন যেই সময় দিনের আলো, যেই সময় দিনের আলো ফুটে উঠে আর রাতের অন্ধকার শেষ হয়, এমন একটা টাইমে আল্লাহ ফজরের নামাজ দিলেন। আল্লাহ তাআলা যদি চাইতেন ফজরের নামাজটা সকাল দশটার সময় দিতে পারতেন কি না? আল্লাহ যদি চাইতেন ফজরের নামাজটা সকাল দশটার সময় দিতে পারতেন, আপনাদের জন্য সুবিধা হয়তো, ঘুম থেকে উঠে আপনারা নামাজ আদায় করতেন। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন কোন বান্দা সত্যিকার আরতী রবকে খুশি করতে চায়, এমন সময় আল্লাহ নামাজ দিলেন, একেবারে দিনের শুরুতে আল্লাহ নামাজটা দিলেন। ওই সময় মানুষের ঘুমটা খুব ভারী থাকে, আরামের ঘুম হয়, ওই সময় শয়তান বলে তুই আরাম করে ঘুমা। তখন যদি শয়তানের কথা মেনে আমরা ঘুমাই, নামাজে না গিয়ে যদি ঘুমায় থাকি, খুশি হবে কে? আস্তে বলবেন না, জোরে বলেন, খুশি হবে কে? আর আমরা যদি ঘুমকে হারাম করে দিয়ে সাথে সাথে উঠে, ঘুম থেকে উঠে মসজিদে দৌড়াই, বলেন তো আমাদের উপরে খুশি হয়ে যাবেন কি? এবার উত্তর দিবেন না, চুপচাপ বিবেককে প্রশ্ন করেন। দেখছি সিএনজির পেছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত, এটা কোনো হাদিস নয় কিন্তু কথাটা সত্য। চুপ থেকে আমাকে জবাব নয়, বিবেককে প্রশ্ন করেন, নিজে নিজে ভাবেন। প্রত্যেকটা দিন ফজরের নামাজ কাজা করে আপনি তাহলে কাকে খুশি করেন? দিনের শুরুতে আপনি কার গুলামি করেন? জবাব দেওয়া লাগবে না, নিজে নিজে চিন্তা করেন। বলেন তো দেখি ফজরের নামাজে গেলে গুলামি হয় কার, না গেলে গুলামি হয় কার? আপনি যখন ফজরের নামাজে যান না, শয়তান তখন বলে, আল্লাহ দেখো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম, চ্যালেঞ্জে আমি সফল, তোমার গুলামকে আমি নামাজ থেকে বিরত রেখেছি। আর আমরা যখন উঠে মসজিদে চলে গেলাম তখন খুশি হয়ে যান কি? ও যুবক ভাইরা, আমার বাবা জানরা আর কত নামাজ ছাড়বেন আপনারা? কোন সম্বল নেই আল্লাহর সামনে যাবেন আমাকে বলেন? কিছুক্ষণ আগে তো আপনারা নিজের মুখেই স্বীকার করলেন, হুজুর আমরা দুনিয়াতে থাকবো না, চলে যাব আমরা। এমনকি জিজ্ঞেস করলাম কোন দিন যাবেন, সেটার উত্তরও দিতে পারলেন না। এমনকি বললাম এখান থেকে বের হতে পারবেন না, আমার সাথে একমত হয়ে গেলেন। তাহলে আমার প্রশ্ন, বাবারে ও যুবক ভাই আর কত নামাজ ছাড়বে?
এখনো কি আপনার মাথার মধ্যে বিবেকের মধ্যে হেদায়েতের চিন্তা আসে না? এখনো কি আপনার জান্নাতের রাস্তায় চলার উৎসাহ উদ্দীপনা আসে না? এই নামাজ ছাড়া তো জান্নাতে যাওয়ার উপায় নাই। শুনেন, আল্লাহর সামনে সবাই আমরা একদিন দাঁড়াবো। আল্লাহ তাআলা হাশরের মাঠে আমাদের কাছ থেকে যখন হিসাব নেবেন, সবার আগে আল্লাহ আমাদের কাছে নামাজের ব্যাপারে হিসাব চাইবেন। আপনি যদি জবাব দিতে না পারেন, শেষ তো ওখানেই। আপনি তো প্রথম প্রশ্নে ফেল, আপনার অবস্থা খারাপ হবে, ভয়াবহ হয়ে যাবে। শুনেন, সবচাইতে অবাক লাগে আমার, কলেজে যারা পড়ো তোমরা, ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ো, সকালে ইউনিভার্সিটি বা কলেজের ক্লাস করার জন্য তোমরা ফোনের মধ্যে অ্যালার্ম দাও 8টার সময় 9টার সময়। যারা চাকরি করেন, ব্যবসা করেন কিংবা ডিউটি করেন, যে যে কাজ করেন, ঘুম থেকে সকালে ওঠার জন্য 8টা 9টা অ্যালার্ম সেট করে। ফোনে অ্যালার্ম অপশন আছে না? বউকে বলে, আব্বা আম্মাকে বলে ডাইকা দিয়েন। কেন? সঠিক সময়ে ক্লাসে না গেলে ইউনিভার্সিটিতে রেজাল্ট ভালো হবে না, দোকান তাড়াতাড়ি না খুললে ব্যবসা ভালো হবে না, চাকরিতে না গেলে বস খুশি হবেন না, চাকরি চলে যেতে পারে। আপনি দোকান খোলার জন্য, আপনি আপনার বসকে খুশি করার জন্য অ্যালার্ম সেট করে উঠতে পারেন। ভাই, নিজের বিবেককে প্রশ্ন করেন তো, তাহলে কোন শয়তান আপনারে ঢুকায় ফেললো যে আপনি অ্যালার্ম দিয়া ফজরের সময় উঠা নামাজ দিতে পারেন না? তাহলে তো বোঝা গেল আপনার কলিজায় বসের ভয় বেশি, ইউনিভার্সিটির স্যারের ভয় বেশি, আপনার কলিজায় আল্লাহর ভয় এখনো ততটুকু পয়দা হয় নাই। আর কত গাফেল হব আমরা, আর কত আমরা নিজেদের কিভাবে ধ্বংস করব। প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ চলে যাচ্ছে আমাদের, 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে আমাদের, আর শয়তান হাততালি দিচ্ছে, আই এম সাকসেসফুল, আমি সফল। যে শয়তানের দোকায় নামাজ কাজা করছে না, আজ ওই শয়তান কিয়ামতের দিন আপনাদের সঙ্গে তার ওয়াদার খেলাফ করবে। আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নামে যখন পাপী লোকদের সাথে জাহান্নামীদের সাক্ষাৎ ঘটবে, লোকেরা বলবে, হ্যাঁ শয়তান দ্বারা তোর ওয়াসওয়াসার কারণে আমরা জাহান্নামে এসেছি, তোর ওয়াসওয়াসার কারণে আমরা নামাজ ছেড়েছি, তোর ওয়াসওয়াসার কারণে আমরা জেনা করেছি, তোর ওয়াসওয়াসার কারণে আমরা বিশ্বকাপের খেলা দেখতে যাইয়া নামাজ কাজা করেছি, তোর ওয়াসওয়াসায় পড়ে আমরা গান শুনেছি, তোর ওয়াসওয়াসায় পড়ে আমরা অশ্লীল কাজ করেছি, খারাপ কাজ করেছি। শয়তান তখন কি বলবে শুনেন, আল্লাহ কোরআনে বলেছেন, শয়তান তখন তার মুরিদদেরকে বলবে, দাঁড়া শোন, শয়তান তখন ভাষণ দিবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদাল হক ওয়াওয়াদ শয়তান বলবে, আমি তোমাদের সঙ্গে যত ওয়াদা করেছিলাম আমার সকল ওয়াদা ভুয়া ছিল, আল্লাহর ওয়াদাগুলো সত্য ছিল, আল্লাহ ওয়াদা করেছিলেন, কোরআন নাজিল করে কোরআনে ওয়াদা করেছিলেন, আল্লাহর বিধানগুলো যদি তোমরা দুনিয়াতে মানো আল্লাহ তোমাদেরকে তার বিনিময়ে জান্নাত দিবেন। ওই যে তাকা জান্নাতের দিকে, তাকিয়ে দেখ আল্লাহ তার ওয়াদা পূরণ করে তার সেই প্রিয় বান্দাদেরকে তিনি জান্নাত দিয়েছেন, আর আমার ওয়াদা ছিল ভিন্ন, আমার ওয়াদা ছিল তোমাদেরকে জাহান্নামমুখী করা, আমার ওয়াদা আমি পালন করেছি। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, শয়তান বলবে, ভাই রে, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, তবে আমি একটা কাজ করেছিলাম, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুমলি, আমি তোমাদেরকে শয়তানি পথে ডাকতাম, তোমরা না বুঝে দৌড়াইছো, এখন দৌড়াইছো তুমি, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে দোষ দিও না, দোষ তোমার, তোমার এই অবস্থার জন্য আমাকে দোষারোপ না করে নিজের পরিণতির জন্য নিজেকে দোষারোপ কর। শয়তানও খেয়ানত করবে আপনার সাথে। তাহলে যে শয়তানের ওয়াসওয়াসায় নিজেরা জাহান্নামের পথে চলছি, ওই শয়তানও আমাদেরকে ফেলে যাবে, আমরা ওই শয়তানকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো। খবরদার বাবারা ভাইয়েরা, নামাজ ছাইরেন না। এই যে আমার অনেক যুবক ভাইয়েরা নামাজে যায় না, তারা বলে, হুজুর বুড়া হই তারপরে নামাজে যাব। তুমি যে আজকে রাতে বাড়িতে ঘুমাবা,
সকালবেলা যে তুমি সুস্থ থাকবা এর তো কোনো গ্যারান্টি নাই, কারণ কত যুবক রাতের বেলা ঘুমায় সকালবেলা ঘর থেকে লাশ বের হয়। কিছুদিন আগে চিত্রাং হলো না, চিত্রাং কুমিল্লায় কি ঘটনা ঘটলো জানেন আপনারা? এক প্রবাসী লোক, এই নবাবগঞ্জে প্রবাসী বেশি, এক প্রবাসী লোক আগের দিন বিদেশ থেকে এসেছে, ঘরের আপনারা ফেসবুকে দেখছেন মনে না, খাওয়া দাওয়া কইরা ছেলে মেয়েদেরকে নিয়ে রাতের বেলা ঘুমাইল, হয়তো ইচ্ছা ছিল আগামীকাল অনেক আত্মীয় স্বজন আসবে দেখা সাক্ষাৎ করবে, ওই রাতে গাছ পড়ে শেষ সব চলে গেছে। এই যে যুবক ভাইরা এশার নামাজ না পড়ে ঘুমাইলা, ফজরের সময় তো জানাজা হতে পারে, ফজরের নামাজটা যে কাজা করে দিলা, জোহরের সময় তো জানাজা হয়ে যেতে পারে, জোহরের নামাজটা যে ছেড়ে দিলা, আসরে তো জানাজা হয়ে যেতে পারে, এই চিন্তা কেন মাথায় আসে না? বিশ্বকাপের উদ্বোধনী খেলা দেখতে যে তুমি যে নামাজটা কাজা করে ফেললা, পরের ওয়াক্তের নামাজ আসার আগে তো কবরেও চলে যাওয়া লাগতে পারে, এই চিন্তাটা কেন মাথায় আসে না? কেন আমাদের বিবেকটাকে শয়তান দখল করে ফেলল? এই শয়তান তো আমাদের বন্ধু নয়, আমাদের দুশ্মন, সে কোনোদিনও চায় না আমরা জান্নাতমুখী জীবন পরিচালনা করি, সে চায় আমরা যেন গুমরা হই, পথভ্রষ্ট হই। সুতরাং যে শয়তান দুশ্মনী করে করে আমাদেরকে জাহান্নামমুখী বানাতে চায়, ওই শয়তানকে আমরা কখনো খুশি করব? তাহলে আজ থেকে আসুন সিদ্ধান্ত নিই, আমরা আল্লাহর হক, আল্লাহর এক নম্বর হক নষ্ট করব না, নামাজ আর কোনোদিন ছাড়ব না। আমার আল্লাহ কত দয়াবান দেখেন, আল্লাহর হক আপনি নষ্ট করে ফেলেছেন, আপনি হয়তো এতদিন না বুঝে বিবেক খাটাইতে পারেন নাই উপলব্ধির জগতে এসে, কখনো হয়তো এভাবে ভাবেন নাই, কখনো হয়তো এরকম চিন্তা করেন নাই, শয়তানের ধোকায় হয়তো নামাজ ছাইরা দিছেন, গুনাহ করে ফেলেছেন, অসুবিধা নাই, আজকে যদি তওবা করে আল্লাহর দিনের পথে ফিরে আসেন, আমার আল্লাহ কত দয়াবান শোনেন। বান্দা গুনাহ করতে 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 যখন গুনাহের সাগরে ডুব দেয়, গুনার সাগরে ডুব দেওয়ার পর বান্দা যদি উপলব্ধি করে আমি ভুল করে ফেলেছি, ভুল পথে চলে এসেছি, এরপরে যদি তওবার দরজায় গিয়ে দরজাটা নক করে চোখের পানি ছাড়ে, আর যদি আল্লাহর কাছে ভিক্ষার হাত তুলে আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দিবে। শোনেন শোনেন, দুনিয়ার মানুষের কাছে গিয়ে এভাবে হাত পাতবেন, রাস্তাঘাটে দেখেন না হাত পাতেন, আয় কিছু দেন না, দয়া লাগে না? লাগে কি না? চুরে বলেন লাগে কি না? আমাদের দিলের ভেতরে এই দয়াটা দিয়েছেন কে? কত ভাগ দিয়েছেন জানেন? আল্লাহ দয়াকে 100 টুকরা করছেন। কত টুকরা? 100 টুকরা কইরা 1 টুকরা আল্লাহ দুনিয়ার সবাইরে দিছেন, এই 1 টুকরা আমি আপনি আমরা পৃথিবীর সবাই ভাগ করে পাইছি, আল্লাহ নিজে রাখছেন কয় টুকরা? আরো আস্তে বলেন, কত টুকরা রাখছেন আল্লাহ? আমাদেরকে সবাইকে দিছেন কয় টুকরা? আমাদেরকে বেশি দিয়ে ফেলছেন না? আরে আমাদেরকে তো 70 কয় ভাগ দিছেন? 1 ভাগ, 1 টুকরা, 1 ভাগ দয়া পাইয়া কি দয়া আমাদের মনে। হাত পাতলে এক ব্যবসায়ী কয়, এই হাত পাতছে 100 টাকা দিস, আমি এত বড় ব্যবসায়ী, 2000 টাকা দিয়ে দে, 1000 টাকা, 1 ভাগ দয়া পাইয়া যদি আমরা এরকম দয়া দেখাই, 99 টুকরা দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন, মানুষের কাছে হাত পাতলে যদি হাত খালি হাতে না ফিরে, আপনি গুনাহ হয়তো করে ফেলেছেন, আজকে যদি শুধরানোর জন্য তওবা করেন, দুনিয়ার মানুষ যদি স্ট্যাটাস ঠিক রাখার জন্য আপনার হাতে টাকা নিতে পারে, আল্লাহ হচ্ছেন গোটা বিশ্বজগতের মালিক, আপনারা যখন আমরা যখন হাত পাতবো আল্লাহর ইজ্জতে সেটা লাগবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে দেখ ফেরেশতা দেখ তাকায় দেখ, আমি গোটা বিশ্বজগতের মালিক, দুনিয়ার মালিক, আসমানের মালিক, মহাশূন্যের মালিক, সমুদ্র জগতের মালিক, পশু জগতের মালিক, তামাম মাখলুকাতের মালিক, এত সম্মান আমার, আমার বান্দা হাত পাচ্ছে, দেখতো বান্দার হাতটা খালি হাতে ফিরিয়ে দিলে তো আমার খারাপ লাগে, চাই কি? ফেরেশতা বলে আল্লাহ গুনার মাফ চায়, আল্লাহ বলেন জানিয়ে দে তার সব গুনাহ আমি মাফ করে দিই। তাহলে বোঝা গেল আমরা যারা এতদিন বিপদে ছিলাম, যদি আমরা সংশোধন হয়ে যাই মাফ করে দিবেন কি? তবে আমাদের তওবাটা কবুল হবে, তওবার মতো তওবা যদি আমরা করতে, আমরা হয়তো এতদিন শয়তানের ধোকায় পড়ে নিজেদেরকে আমরা
বিপথে পরিচালিত করেছি, হয়তো আমরা গান বাজনা শুনতাম, গান বাজনায় আসক্ত ছিলাম। এই যে গান বাজনা আমরা শুনি, নবীজি বলেছেন এই গান বাজনাকে দুনিয়া থেকে দূর করার জন্য আমাকে পাঠিয়েছেন কি? গান বাজনা মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি করে। অনেক যুবক ভাইয়েরা গান বাজনায় আসক্ত। এই যে অনেক যুবক আছে রাতের বেলা কানে হেডফোন লাগে গান শুনতে শুনতে ঘুমায় যায়। কি করে গান শুনতে শুনতে ঘুমাও রে ভাই? ঘুমের মধ্যেও তো মৌতটা হয়ে যেতে পারে কিনা? অনেক ছেলে পেলেরা আছে আবার নাপাক শরীরে ঘুমায়, নাপাক শরীরে যে ঘুমায়। নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় কিয়ামতের দিন তারে উঠাবেন কি? এই যে আপনি নাপাক অবস্থায় ঘুমায় গেলেন, নাপাক অবস্থায় উঠা লাগবে, কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবেন আপনি? যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না, তার সঙ্গে থাকে কে? আরো জোরে বলেন, খবরদার কখনো অপবিত্র থাকবেন না, সব সময় পবিত্র থাকবেন। যুবক ভাইরা শোনেন, মা বোনরাও হয়তো শুনছেন, সবাইকে বলছি কখনো গান বাজনায় আসক্ত হবেন না। যদি শুনতে মন চায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, শুনলেই কলিজা তারে ঠান্ডা বানায় দেন কে? যখন মন খারাপ হয় কোরআন তেলাওয়াত করে দেখবেন সাথে সাথে হৃদয়টাকে চাঙ্গা করে দিবেন কে? কোরআন তেলাওয়াত শুনবেন, ইসলামী গজল শুনবেন, গান বাজনায় লিপ্ত হবেন না। এখন তো এই মোবাইল হচ্ছে চরিত্র ধ্বংসের সবচেয়ে বড় ফিতনা, বিশেষ করে যুবক যুবতীরা এই ফেতনায় পড়ে চরিত্রটাকে শেষ করে দিচ্ছে। রাতের বেলা বাড়িতে যখন ঘুমায় ফোন তো একটা হাতে আছে, এই ফোন হাতে নিয়ে তারপরে দেখা যায় এই ফোনের মধ্যে ইউটিউবে গিয়ে অশ্লীল ভিডিও দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। কিছু কিছু যুবক তো আবার পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে নিজের যৌবনটাকে শেষ করে দিচ্ছে। সে ভাবছে রাতের বেলা আমার আব্বু আম্মু আব্বু আম্মুর রুমে ঘুমায়, ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায়, আমি এখন আমার রুমে একা। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, রুমে আপনি একা নন, তামাম দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারলেও একজনকে ফাঁকি দেওয়া যায় না। অন্ধকার করে কেউ না দেখলেও একজন সব দেখেন, সব জানেন তিনি কি। এই ভয় কি কলি যায় নাই? হ্যাঁ, আল্লাহ সব দেখছেন আপনার সব সব। আজ এই মোবাইল ফোনের কারণে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে, হাজবেন্ড দেশের বাইরে চলে গেছে, মহিলা বাড়িতে আছে, হাজবেন্ড একদিকে মহিলা আরেকদিকে, পরকীয়ার এই বিশ্বাসে আমাদের সমাজ কলুষিত হয়ে যাচ্ছে, আজ নষ্ট হয়ে যাচ্ছে সমাজ। এই ফিতনায় পড়ে আমরা সব শেষ করে ফেলছি। ফিরে আসুন সুপথে, ফিরে আসুন ভালো পথে, ফিরে আসুন। এই যে আমরা আল্লাহর বিধানগুলো নষ্ট করলাম, নামাজ পড়ি না, এই যে আমরা আল্লাহর আইন কানুনগুলো মানি না, আমরা যদি নিজেরা তওবার মতো তওবা করি, এরপরে যদি আমরা আল্লাহর পথে ফিরে আসি, মাফ করে দিবেন কি? তাইলে বোঝা গেল আল্লাহর হক নষ্ট করলে বান্দা আল্লাহর কাছ থেকে মাফ পেতে। আরেকটা বলেছিলাম হাক্কুল, আরেকটা কি বলেছিলাম হাক্কুল এবাদ বান্দার। এবার শোনেন মূল জায়গাতে আপনাদেরকে এতক্ষণে উঠেছি, বান্দার হক এটা এত গুরুত্বপূর্ণ, এটা যদি আপনি নষ্ট করে আল্লাহর দরবারে গিয়ে কান্দেন লাভ হবে না। আল্লাহ বলবেন তুমি আমার দরবারে আসছো কেন? যার কাছে যাওয়া দরকার তার কাছে যাও, যার কাছে যাওয়া দরকার তার কাছে। বান্দার হক তাহলে কিভাবে নষ্ট হয় দেখেন, বেশ কিছু উদাহরণ দেই। মনে করেন আপনি একজনের গীবত করেছেন, গীবত করার কারণে আপনি ওই লোকটার ক্ষতি করেছেন, এটা আল্লাহর হক নয়, এটা বান্দার। গীবত এত মারাত্মক গুণে নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে গীবতের পাপ বড় মারাত্মক। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী, জিনার চাইতে গীবতের গুণা কেন মারাত্মক? নবীজি তখন বললেন বান্দা জিনা করার পরে যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিতে, কেমনে আল্লাহ মাফ করে দিতে পারেন? শোনেন আমার আল্লাহর দয়ার কথা শোনেন, একটা ঘটনা আমার মনে পড়ল বলবো। নবীজি একদিন বসে আছেন, একজন মহিলা এসে বলল ওগো আল্লাহর রসুল আমি জিনা করেছি,
জিনা করার কারণে আমার পেটে জিনার সন্তান চলে এসেছে। এখন বলেন আমার শাস্তি কি? নবীজি বললেন, সত্যি কি তুমি জিনা করেছো নাকি? মহিলা বলল, হ্যাঁ সত্যি আমি জিনা করেছি। নবীজি বললেন, ঠিক আছে বাড়িতে চলে যাও। নবীজি কোনো শাস্তি দিলেন না। নবীজি বললেন, বাড়িতে যাও, তোমার সন্তান জন্ম হওয়ার পরে এই সন্তানকে দুধ পান করাবা। সন্তানের দুধ পানের বয়স যখন শেষ হবে তারপরে সন্তানকে নিয়ে আমার কাছে আসবা। ওই মহিলা সন্তান জন্ম দিল, দুধ পানের সময় শেষ করল। এরপরে নবীজির কাছে সন্তান নিয়ে আসলো। নবীজি বললেন, এবার তোমার সন্তানকে যে কারো কাছে ভরণ পোষণ লালন পালনের জন্য তার কাছে সুপর্দ করে আসো, কারণ তুমি যেহেতু জিনা করেছো, জিনার জন্য তোমাকে এখন পাথরের আঘাতে, প্রস্তরের আঘাতে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। শুনতেছেন ঘটনা? মহিলা বাচ্চাটাকে একজনের দায়িত্বে দিয়ে আসল, গর্ত খনন করা হলো। গর্ত খনন করে বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো। এরপরে পাথরে নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড কার্যকর হলো। নবীজি বললেন, ওই মহিলার জানাজা প্রস্তুত করো, আমি নিজেই ওই মহিলার জানাজা ইমামতি করব। আগাগোড়া বুঝতেছেন আপনারা? নবীজি মৃত্যুদণ্ডের আদেশ দিলেন, এখন জানাজা পড়তেছে কে আমার? সাহাবীরা অবাক। নবীজি এই জেনা করা মহিলা তাকে শাস্তি দিলেন, ইসলামের বিধান কার্যকর করলেন, নিজে আবার জানাজা পড়ছেন কেন? নবীজি এবার ব্যাখ্যা দিচ্ছেন, সাহাবীরা শোনো, এই মহিলা শয়তানের ধোকায় জিনা করে ফেলেছে। জিনা করার পরে তার হৃদয়ের মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে, ভালো হওয়ার চিন্তা করেছে, কারণ সে যদি বিপথেই থাকতো তাহলে তো আমার কাছে আসতো, ঘটনা লুকাই ফেলতো, আরো জিনা করতে থাকতো। কিন্তু মহিলা জিনা করার পর বুঝতে পেরেছে আল্লাহ বলেছেন জিনা করো না, সে বুঝে ফেলেছে, সে তার রবের বিধান লঙ্ঘন করে ফেলেছে। বুঝার পরে তার লজ্জা লেগেছে, শরম লেগেছে। এরপরে এটার জন্য সে তওবা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে। তারপরে সে আমার কাছে এসেছে, আসার পরে সে জানে ইসলামের বিধান হলো মৃত্যুদণ্ড, কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন করার পরে মৃত্যুকে সে এখন হাসি মুখে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। তার মৃত্যুদণ্ডের আগ পর্যন্ত সে চোখের পানি ফেলেছে, আমি তো নবী, তোমরা আমার উম্মত, আমাকে যেটা আল্লাহ জানান সেটা তো তোমরা জানো না, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন এই মহিলা জিনা করার পরে এমন তওবা করেছে, এত পরিমাণ কেঁদেছে, আল্লাহর সামনে এত অনুশোচনা করেছে, আল্লাহ ওই মহিলার তওবা এমনভাবে কবুল করেছেন, আল্লাহ আমাকে জানিয়েছেন মহিলার মৃত্যুদণ্ডের সময় তার রূহ যখন কবজ করা হয়েছে, আল্লাহ তাআলা তার রূহ থেকে এমন সুগন্ধি বের করেছেন, এই সুগন্ধি গোটা জান্নাতকে সুগন্ধে যুক্ত করেছে, এমনকি ওই মহিলার জন্য আল্লাহ তাআলা তার জান্নাতের দুয়ার খুলে মহিলাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। তাহলে বোঝা গেল জিনার মতো মারাত্মক গুনাহ করে আল্লাহর কাছে তওবা করলো মাফ করে দিবেন কি? কারণ এই বিষয়টা কার হাতে? কিন্তু গীবতের বিষয়টা আল্লাহর হাতে নয়, আপনি গীবত করেছেন আরেকজনের, সে যদি আপনাকে মাফ না করে আল্লাহ মাফ করবেন না। আপনার বউয়ের হক নষ্ট করেছেন, বউ যতক্ষণ না মাফ না করবে আপনাকে আল্লাহ মাফ করবেন না। আমার বোনেরা স্বামীর হক নষ্ট করেছেন, যতক্ষণ না স্বামী মাফ করবে ততক্ষণ আল্লাহ আপনারে মাফ করবেন। নিজের জন্মদাতা বাবা আর মাকে কষ্ট দিয়েছেন, যেই বাবা মা আপনার জন্য গোটা জীবনভর কষ্ট করেছে, আহারে এখন তো কিছু যুবক পুলা পাই না, সে কষ্টের কথা কি আপনাদেরকে বলতাম। বাবার তিনজন ছেলে, তিনজন মা বাপকে নিয়ে মিটিংয়ে বসেছে, কয় আমি একা কেন খাওয়াবো, তিন ভাই মিলেমিশে তিন মাস খাওয়াবো ভাগ করে, কপাল পোড়া সন্তান তোমার মা বাপকে তুমি কেমনে ভাগ করো, তোমার মা যে তোমাকে একটানা দশ মাস কষ্ট করে গর্বে ধারণ করেছে, ওই সময় তো দশ মাস কষ্টের ভাগ মা কাউরে দেয় না।
মায়ের কষ্ট বুঝতে হলে বিয়ের পরে বউয়ের দিকে তাকাবেন। এক বেডে যে বউয়ের সাথে থাকেন দেখেন না বউ প্রেগন্যান্ট হলে বউ কি কষ্ট করে, মাথায় কি এটা আসে না আমার মাও আমার জন্য এমন কষ্ট করেছে? কি কষ্ট জানেন আপনি? আপনি তো পুরুষ মানুষ, বুঝেন না আপনি গর্ভধারণের কষ্ট কি কষ্ট আপনার মা করেছে শুনেন। শরীরের চামড়াটা খুলে দিয়ে চামড়া দিয়ে যদি মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানান, ছোটবেলা যে দুধ খাইয়া বড় হইছেন এক ফুটা দুধের ঋণও আপনি শোধ করতে পারবেন না। কি কষ্ট করেছেন মা? এই যে রাতের বেলা মানুষগুলো আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম মাকে আমরা আরাম করে কোনোদিনও ঘুমাইতে দেই নাই। যখন আমরা মায়ের পেটে ছিলাম রাতের বেলা পেটের ভেতরে আমরা নড়াচড়া শুরু করে দিয়েছি। যখনই আমরা মায়ের পেটের ভেতরে নড়াচড়া শুরু করেছি মায়ের চোখ খুলে গেল ঘুম ভাঙার পরে মা এবার বেদনার যন্ত্রণা সইতে না পেরে বিছানা থেকে উঠলেন। ওঠার পরেও দেখলেন ব্যথা কমে না, ব্যথার যন্ত্রণায় যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে। মা তখন নীরবে নীরবে চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে। আপনার জন্য আপনার মা এভাবে কত রাত যে চোখের পানি ফেলেছে আপনার মা আর আল্লাহ ছাড়া সেটা কেউ জানে না। কারণ তখন আপনি দুনিয়াতে আসেন নাই, সেটা আপনি দেখবেন কিভাবে। আজ যে মায়ের সঙ্গে বেয়াদবি করেন সেই মা আপনার জন্য কত বেলা পেট ভরে খাইতে পারে নাই জানেন নাকি? যখন মায়ের পেটে ছিলেন দিনের বেলা মা আপনাকে পেটে নিয়ে সারাদিন ঘরের কাজ করেছে, সারা ঘরের সব মানুষকে খাওয়ানোর উপরে ক্ষুধা পেটে খাবারের প্লেটটা হাতে নিয়ে মা যখন খাইতে বসল তখন আপনি মায়ের পেটের ভেতরে নড়াচড়া শুরু করে দিলেন। মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেল, খাবারের প্লেটটা রেখে দিল। খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে গিয়ে বেদনার যন্ত্রণায় কান্না করেছে। এভাবে যে মা কতদিন কান্না করেছে, কতদিন যে খাবারের প্লেট রেখে গিয়ে রুমের ভেতরে কান্না করেছে সেটা আপনি জানেন না। ওই কষ্টের ভাগ মা দুনিয়ার কাউরে দেয় নাই। আজ আপনি মায়ের খাওয়া দাওয়া ভাগ করেন, বাপের খাওয়া দাওয়া ভাগ করেন, মা বাপের চিকিৎসা ভাগ করেন, একা চিকিৎসা করায় না, কই তিন ভাই আছি তিন ভাই মিলে চিকিৎসা করাবো, এমনি এমনভাবে ভাগ করে আহারে কোন মাকে তুমি ভাগ করো ভাই? এই মা জন্মটা দিয়েছে কেমনে জানো নাকি? বর্তমান এই বিজ্ঞানের যুগে চিকিৎসা বিজ্ঞান বলেছে একজন মানুষ সর্বোচ্চ 20-25 ইউনিট ব্যথা সইতে পারে, কিন্তু মা জন্মের সময় 20 আর 25 নয়। মহিলারা যখন সন্তান জন্ম দেয় তার আগে থেকেই 2-3 দিন আগে থেকেই স্বামীকে বলে প্রিয়তম স্বামী মাফ করে দিও, কারণ সন্তান জন্ম দিতে গিয়ে আমার তো মৃত্যু হয়ে যেতে পারে, ঝুঁকির কাজ এটা। আপনাকে জন্ম দিতে গিয়ে মা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে চায়, আল্লাহকে বলে রব এই কলিজা ছাড়া ধনটাকে আমি 10 মাস পেটে ধারণ করেছি, এত কষ্টের ধনটাকে আমি হারাতে চাই না, প্রয়োজনে আমার জীবন কেড়ে নিও, তারপরেও আমার সন্তানটাকে দুনিয়ার আলো বাতাস দেখায়ও। কোন মার সঙ্গে বেয়াদবি করেন আপনি? হ্যাঁ, 20-25 ইউনিটের বেশি ব্যথা আপনি সইতে পারবেন না। সেই জায়গায় মা জন্মের সময় 20 আর 25 নয়, 50-55 ইউনিটের বেদনা সহ্য করেছে। শরীরের সারা শরীরের হাড় গুড় ভেঙে গেলে এমন যন্ত্রণা হবে না, এই যন্ত্রণা সহ্য করে মা জন্ম দিয়েছে। যে বাপকে শেয়ার করেন আজকে, এই বাপের অবদান জানেন আপনি? আপনি কান্না করতেন এই বাপ এসে বুকের সাথে জড়ায় ধরে কুলে নিয়ে ঘুম পাড়াইত। ঈদের সময় বাপ ছেঁড়া লুঙ্গি পরেছে, ছেঁড়া কাপড় পরেছে, আর আপনাকে ঈদের সময় নতুন কাপড় কিনে দিয়েছে। একটু অসুস্থ হয়েছেন, আপনি বাপের কাছে টাকা নাই, মানুষের কাছে হাত পেতে টাকা এনে আপনাকে নিয়ে চিকিৎসা করেছে। আজ বাপ অসুস্থ বিছানায় পড়ে আছে, বাপকে চিকিৎসা করে তো মন জানা, একটু সবর করো। তুমি যখন অসুস্থ ছিলে তোমার বাপ বলে নাই তুমি সবর করো, এই মা সারাটা রাত ঘুমায় নাই সন্তানের দেখাশোনা করেছে, আজ ভাগ করো তুমি মাকে। ভাগ নয়, যাদের মা বাপ আছে তাদেরকে বলছি, বলবেন আব্বা আম্মা সারা জীবন আমার কাছে খান, আমার কাছে থাকেন,
এটা আমার সৌভাগ্য আরে মা বাপকে খাওয়াইতে পারা মা বাপকে নিজের কাছে রাখতে পারা এটা তো সৌভাগ্যের ব্যাপার মা বাবা আপনাদের জন্য বড় পীর মায়ের পায়ের তলে আল্লাহ বেহেশত রেখেছেন মা বাবার যদি খেদমত করতে পারেন কি চান আপনার টাকা দরকার সম্মান দরকার রিজিক দরকার আপনি মা বাবার খেদমত করেন গোটা দুনিয়ার সবকিছু আল্লাহ আপনার পায়ের তলায় ফেলে দিবে মা বাবাকে খুশি করা লাগে নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাপ বড় সেনসিটিভ জায়গা এই মা বাবা তোমাদের জন্য জান্নাত অর্থাৎ মা বাপের খেদমত করে যদি মা বাপকে খুশি করতে পারো তাহলে খুশি হয়ে যাবেন যিনি তিনি কি আবার মা বাবা বড় সেনসিটিভ জায়গা মাকে আঘাত করলে বাবাকে আঘাত করলে মা বাবাকে নাখুশ করলে নাখুশ হয়ে যান যিনি তিনি কি খবরদার বাবারা খবরদার ভাইয়েরা যাদের মা বাবা আছে মা বাপকে ধমক দিবেন না আর কিছু নবাবজাদা সলিমুল্লাহ তো আছে মাঝে মাঝে হুজুরদের কাছে অভিযোগ নিয়ে আসে আব্বা আম্মার বিরুদ্ধে অভিযোগ কয় হুজুর আমার আব্বা আমার আম্মা বউয়ের সাথে আমার বউয়ের সাথে এরকম করছে এরকম করছে এরকম করছে মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না একদম চুপ মা বাবাকে নিয়ে কোনো অভিযোগ চলবে না আল্লাহ কোরআনে বলেছেন তোমার মা বাপ কাফির হলেও খেদমত করা লাগবে কাফির হলেও খেদমত করা লাগবে মা বাপকে নিয়ে কোনো এক্সকিউজ চলবে না নো এক্সকিউজ একটা কথাও বলা যাবে না মা বাপের বিরুদ্ধে আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে মা বাপ মা বাপকেও খুশি কইরা হাজী সাহেব হজ করেছেন পাঁচ ওয়াক্তের নামাজি হইছেন মসজিদের মুতোয়াল্লি হইছেন তাহাজ্জুদ গুজারি হইছেন আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাকে বলবেন এর ভালো করে টাইট করে বাঁধ জাহান্নামে নিয়ে ফেলে দে কারণ তার মা বাপ তার উপর খুশি নয় আমিও তার উপর খুশি মা বাপকে খুশি করা লাগবে আপনার কোনো অভিযোগ চলবে না মা বাবাকে নিয়ে একটা অভিযোগও চলবে না শুধু মা বাপ যদি সন্তানকে বলে তুই শিরক কর সেটা মানা যাবে আল্লাহ কোরআনে বলেছেন ফালা তুতিহুমা এখানে মানিও না নতুবা মা বাপ যদি তোমার কাফের হয় আল্লাহও মানে না রসুলও মানে না আল্লাহ বলেছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়ায় তাদের সাথে ভালো আচরণ করতে মা বাপকে যদি আপনি কষ্ট দেন জান গিয়ে মা বাপের কাছে মাফ চান স্ত্রীর হক নষ্ট করলে স্ত্রীর কাছ থেকে মাফ চেয়ে নেন কারণ আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করেন বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করেন যদি কারো জায়গা জমি নষ্ট করে ফেলেন জায়গা জমি দখল করে ফেলেন তার জায়গা জমি তারে ফিরাইয়া দেন যদি কোনো ভাইকে গালি দিয়ে দিয়েছেন তো মাফ চেয়ে নেন যদি কোনো ভাইয়ের গীবত করেছেন তো তার কাছে মাফ চেয়ে নেন যদি কারো নাম বেঙ্গায় ডাকেন তার কাছে মাফ চেয়ে নেন কারণ হলো একটা হাদিস শোনায় এই হাদিসটা বুঝলে আমার তো মনে হয় আর এত ওয়াজ লাগবে না এত ওয়াজ লাগে না একটা হাদিস শোনাই আপনাদেরকে এটা বুঝছেন তো আজকের সব ওয়াজ শেষ একটা হাদিস শোনাই আপনাদের মনোযোগ আছে আপনাদের একদিন নবীজি সাহাবীদেরকে বললেন আতাদরুনা মাল মুফলিস ও সাহাবীরা আমাদের মধ্যে সবচাইতে নিঃস্ব সবচাইতে অসহায় কারা এটা কি তোমরা জানো এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা বলবেন আমি যদি বলি বলেন তো সবচেয়ে অসহায় কারা আপনারা বলবেন হুজুর যার ঘর বাড়ি টাকা পয়সা কিচ্ছু নাই সে সবচেয়ে বড় অসহায় নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবীরা সবচেয়ে অসহায় কারা সাহাবীরা বললেন ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো তারা যার কাছে টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু নাই নবীজি বললেন না উত্তর হয় নাই সাহাবীরা বললেন তাহলে সবচাইতে অসহায় কে নবীজি বললেন আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সে কিয়ামতের দিন বিরাট নেকি নিয়ে হাশরের মাঠে উঠবে উঠার পরে তার সব আমলগুলো যখন এভাবে খালি হয়ে যাবে এত আমল করেও আমল শূন্য হবে যারা আমার উম্মতের সবচাইতে অসহায় হলো তারা ঠিক আগে বলিয়েন না ব্যাখ্যা বুঝে নেবেন আমার হাতেইটা কি পোস্টার হাতে কি একটু উদাহরণ দিয়ে বোঝাই তাকান তো এই হাদিসটা বলেই আমরা শেষের দিকে যাব এত কিছু বোঝা লাগবে এটা বুঝছেন তো শেষ হেদায়াত চলে আসবে উপর থেকে নিচ পর্যন্ত লেখা আছে না নাই
কিয়ামতের দিন আমাদের সবার হাতে আল্লাহ আমলনামা ধরাই দেবে, কি কি করছেন সব আমাদের খাতায় থাকবে। কিরামান কাতিবিন দুজন আছে না, সব লিখতেছে, সব আছে। আপনি যে গুনাহ করেন মাথায় কি এটা আসে না, সব রেকর্ড উঠতেছে, এটা কি, ওইটা কি, এটা কি বলেন না, ওইটা কি, এটা বানাইছে কে? হ্যাঁ, মানুষ। এই ক্যামেরা দিয়ে কথাবার্তা, অডিও ভিডিও সব রেকর্ড করে রাখা যায়, এটা বানাইছে মানুষ। জ্ঞান দিছে কে মানুষের মাথায়? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ ক্যামেরা বানায়, যদি সব সিসিটিভি লাগায় রাখছে, ব্যবসা করে বাংলাদেশে সিসিটিভি লাগাইয়া দুবাই থেকে সব দেখতেছে। আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে যদি মানুষ দুবাই থেকে বাংলাদেশের খবর নিতে পারে, ওই আল্লাহ বুঝি আমার আপনার আকাম কুকাম জানেন না, এগুলো আল্লাহ সব আমলের খাতায় থাকবে। আল্লাহর নবী বলছেন সবচেয়ে অসহায় কে জানো? কিয়ামতের দিন আমলওয়ালা লোক, নামাজি। অর্থাৎ আল্লাহর হক ঠিক আছে, নামাজ পড়ছে, রমজানে রোজা রাখছে, তাহাজ্জুদে গেছে, মাহফিলে গেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সৎকা করেছে, মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, তাহলে এই যে ভালো কাজগুলো করলো ফেরেশতাকে লিখে নাই, লিখছে কি না? আল্লাহ বলছেন সব ভালো ভালো আমল নিয়ে হাজির। কিন্তু কিছুক্ষণ পরে এটা একদম কি হয়ে যাবে? ব্ল্যাঙ্ক, খালি। আর আপনাদের মনে একটা প্রশ্ন আসছে না, হুজুর বুঝলাম না এতগুলা নিয়ে উঠলো সাথে সাথে সব সাদা হয়ে গেল কেন? এবার শোনেন, নবীজি বলছেন সাহাবীরা শোনো, এই লোক এত ভালো আমল নিয়ে আসলো, সে মনে মনে ভাববে জান্নাতে চলে যাচ্ছে একদম। আল্লাহ বলবেন এ দাঁড়া, কই যাবি? জান্নাত তোর মামু বাড়ি না, এটা আদালত, ওই আদালতের বিচারক হবেন যিনি, তিনি কি? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এরে কাঠগড়ায় তুলো, কাঠগড়ায় আমলের খাতা নিয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন ডাকো তো তার মাকে, ডাকো তার বাপকে, ডাকো যাদের হক নষ্ট করেছে, গিবত করেছে, একে ডাকো। মানে আপনি দুনিয়াতে যত মানুষের হক নষ্ট করছেন, একটু ক্ষমতা পেয়ে মানুষের দোকান দখল করছেন না, আল্লাহ বলবেন দোকানের মালিককে ডাক। মানুষের জায়গা দখল করছেন না, আল্লাহ বলবেন ওই জায়গার মালিককে ডাক। আপনি আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন না, আল্লাহ বলবেন হ্যাঁ রে ডাক, সবগুলারে ডাক। এরা এক সাইডে আসে আরেক সাইডে, বিচার হবে, আবার আল্লাহ বিচার করবেন। এবার দুনিয়াতে আপনি হয়তো বিচার পান নাই, কিয়ামতে বিচার পাবেন। কত মানুষের উপর জুলুম করে আপনি মিথ্যা মামলায় তারে জেলখানায় ঢুকে রাখছেন, আল্লাহ বলবেন হেরেও ডাক। কারণ মিথ্যা মামলা দিয়ে তারে বহুদিন তার ছেলে মেয়ে বউ বাচ্চা থেকে বঞ্চিত করে রাখছে, ডাক তারে। হিসাব শুনেন, হিসাবটা কেমন হবে। এবার সে এদিকে আর হকদাররা আল্লাহ বিচারের আসনে, আল্লাহ বলবেন এই হকদাররা তোমাদের হক যা নষ্ট করছে তার কাছে তোমরা কি চাও? কিয়ামতের দিন ক্ষতিপূরণ কি টাকা পয়সা নাকি? আরো জোরে বলেন, সবার দরকার কি হবে? হ্যাঁ, আরো জোরে বলেন। এরা বলবে আল্লাহ এর তো দেখতেছি আমল, এর তো দেখছি খাতার মধ্যে বহুত আমল আছে, এ আমার হক নষ্ট করেছিল, আল্লাহ এখন আমার আমলের দরকার, এই হক যে নষ্ট করছে এর বিনিময়ে তার আমল থেকে ভালো আমলের নেকগুলো আমার খাতায় ট্রান্সফার করে দাও। পাওনাদারের লাইন দাঁড়াবে, পাওনাদারের লাইন, আর তার আমলের খাতা থেকে দেওয়া শুরু হবে। দিতে 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 আমলের খাতা খালি হবে, পাওনাদারের লাইন শেষ না, শেষ না, পাওনাদারের লাইন আরো বাকি। আল্লাহর নবী বলেছেন এত নেক আমল নিয়ে উঠার পরেও সব নেক আমল মানুষরে দিতে দিতে নিজে শূন্য হয়ে যাবে, পাওনাদারের লাইন বাকি থাকবে। এইরকম অবস্থার সম্মুখীন হবে যারা, আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো তারা। আর ওয়াজ লাগবে বলেন, এটা বুঝলে? হ্যাঁ, তাহলে কি বুঝলেন? বান্দার হক নষ্ট করলে আপনি আদালত থেকে বাঁচতে পারবেন। আলোচনার শুরুতে বলছিলাম না, যত গুণা করছি গুণাগুলো কয় প্রকার, জোরে বলতে হবে কয় প্রকার? একটা কার হক? মনে করেন এতদিন গান বাজনা করছেন, এতদিন নামাজ পড়েন নাই, এতদিন অনেকে হতে পারে জিনাও করে ফেলেছে, থাকতে পারে এখানে কেউ, এমনও হতে পারে জিনা করে ফেলেছে, এমনও হতে পারে মদ খেয়ে ফেলেছে, এমনও হতে পারে অন্যায় করে ফেলেছে, ভাই
আফসোসের কারণ নাই, আমার রবের দয়া বেশি। আপনি সংশোধনের উদ্দেশ্যে একটু তওবার দরজায় যান, আল্লাহ আপনারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বান্দার হক নষ্ট কইরা দুনিয়া থেকে যাইয়েন না, আজকে গিয়ে কালকে থাকবেন কিনা জানি না, মরেও যাইতে পারে, পা ধরে মাফ চান, মাফ করেন। আব্বা আম্মার হক নষ্ট করলে আজ বাড়িতে গিয়া মা বাবার পা ধরে থাকেন, আব্বা মাফ করে দেন, আম্মা মাফ করে দেন, যা করার করছি এতদিন আর এরকম করবো না, আব্বা আম্মার মনে দয়া আছে দেখবেন মাফ করে দিবে আপনাকে। নইলে এই নামাজ দিয়ে কাজ হবে না, মাহফিল দিয়ে কাজ হবে না আপনার। বউয়ের হক নষ্ট করেছেন যান, আজ আমরা স্ত্রীর হক নষ্ট করছি, স্ত্রী স্বামীর হক নষ্ট করছি। কিভাবে নষ্ট করছি বলবো? কিছু মহিলা আছে দেখবেন বাসা থেকে কোথাও বেড়াতে গেলে শাস্তি 2 ঘন্টা লাগে। আচ্ছা, বাড়ি থেকে বের হওয়ার সময় যদি সাজগুজ করতে 2 ঘন্টা লাগে, তাহলে বোঝা যাবে এই মহিলা পরপুরুষের জন্যই নিজেকে তৈরি করেছে। সাজবে তার হাজবেন্ডের জন্য, নিজের হাজবেন্ড বাড়ি ফেরার আগে 3 ঘন্টা 4 ঘন্টা সাজগুজ করে রেডি থাকুক, এটা ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় এত সাজগুজের কি দরকার? বুর্খা একটা পড়বে আর বের হয়ে যাবে, অসুবিধা আছে? কিছু বোনের এত বুর্খাও পরে না, একটু সরম সরম লাগে, যে চামড়া মানুষকে দেখাচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন ওই চামড়া কেয়ামতে আপনার বিরুদ্ধে দাঁড়াবে, বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়া যখন কথা বলবে, বলবে চামড়া তুমি এত নাফরমান হলে কেমনে বলো, তোমাকে আস্কার আমাস্কারে দিয়ে ডলতাম, এত মেকআপ করেছি আজ কেন কথা বলছো? চামড়া বলবে কলু আন্তাকানাল্লাহু কুল্লা শাই, আন্তাকানাল্লাহুল্লাযী আন্তাকা কুল্লা শাই, সে আল্লাহ আমার জবান খুলেছেন যিনি সবাইকে বাকশক্তি দিয়েছেন। চামড়া কথা বলবে, আমার বোনদেরকে বলছি খবরদার বুরখা ছাড়া বের হবেন না। আপনারা পড়াশোনা করবেন, স্কুলে পড়বেন, কলেজে পড়বেন, ইউনিভার্সিটিতে পড়বেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, সব জায়গায় আছে, শুধু পর্দা করে করতে হবে। আর নিজেরা আপনারা নিজের বিবিকে পর্দা করাইয়েন, পর্দার বিধানটা ফরজ। আর যদি না বুঝেন তাহলে তো আপনাকে একটু একটু কাঁচা কথা বলতে হয়, কোরআন হাদিস দিয়ে তো ওলামারা বহুত ওয়াজ করছেন, শুনলেন না? আপনার বউরে যে আপনি শাড়ি পরাইয়া পেট পিঠ দেখাইয়া ঘর থেকে বের করলেন, আপনার বউয়ের শরীরের কিছু অংশ মানুষ দেখতেছে, আপনার তো রুচিতে সমস্যা। আমি আপনার রুচিতে সমস্যা, কেমনে রুচিতে সমস্যা বুঝায়? রেস্টুরেন্টে খেতে বসেছেন, ওই খাবারের মধ্যে দেখা গেল ময়লা পড়েছে, খাবারটা খাবেন আপনি? রুচিশীল মানুষ আপনি খাবেন না, তো আপনার বউয়ের শরীরের দিকে যে অনেকের নজর যায়। কিছু মানুষ তো এত বেহায়া হয়েছে, বউ নিয়ে বের হয়েছে, এলাকার ছোট ভাই দেখে বলতেছে, ভাই সাথেই দেখে কয় চিনোস না তোর ভাবি, কয় উফ হেভি লাগতেছে। তার বউরে আরেকজন বলে হেভি লাগতেছে, সে আবার বলতেছে থ্যাংক ইউ, আবার আরেকজন বলতেছে ইস ভাবি কি যা লাগতেছে। নিজের বউকে দেখে মানুষ এমন কমেন্ট করে, অনেকে তো বউয়ের ফটো ফেসবুকেও আপলোড মারে, ফেসবুক হচ্ছে পাবলিক সাইট আর বউ হচ্ছে পার্সোনাল, পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় যে নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে, সে বেহায়া বেসরম, এটা একটা নির্লজ্জ। আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিচ্ছু নাই, তার রুচিতে সমস্যা আছে, সে রুচিশীল মানুষ নয়। নিজের বউকে নিজে দেখবেন, এটার রুচিশীলতার পরিচয় যে আমার বউকে আমি দেখছি। একজন হাজবেন্ড তৈরি হবে তার স্ত্রীর জন্য, স্ত্রী নিজেকে তৈরি করবে তার হাজবেন্ডের জন্য। স্ত্রীর হক নষ্ট করবেন না, বোনদেরকে বলছি কখনো স্বামীর হক নষ্ট করবেন না, কখনোই মানুষের হক নষ্ট করতে যাবেন না, কারণ মানুষের হক নষ্ট করলে আল্লাহর কাছ থেকে মাফ চাইলেও মাফ পাওয়া যায়, কারণ মানুষের হকের জন্য মাফ চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহ না মানুষের কাছে। মানুষের হক নষ্ট করলে মানুষের কাছে মাফ চাইতে হবে। তাহলে আজকে আমরা এই আলোচনা থেকে বুঝলাম, আল্লাহর হক যারা নষ্ট করে ফেলেছে আর আমরা ধোকায় থাকব না, কারণ যে কোনো সময় আমরা দুনিয়া থেকে চলে যেতে। সুতরাং আমরা যারা এতদিন নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়বো না, যারা অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি আর গুনাহ করবো না,
গুনাহ এত বেশি করে ফেলেছেন তো কি হয়েছে আজ তওবা করে ফেলুন আজ থেকে দ্বীনের পথে ফিরে আসুন আল্লাহ maaf করে দিবেন একটা ঘটনা মনে পড়ে গেল হাদিস থেকে শোনাচ্ছি এক লোক 99টা খুন করলো কয়টা খুন 99টা খুন করার পরে দেখেন 99টা খুন 99 জন মানুষ মারছে কত বড় গুনাহগার এরপরে একদিন তার অন্তরে আসলো আরে এত মানুষের জীবন আমি নষ্ট করলাম এবার সে ভালো হতে চাইল একজন খ্রিস্টান পাদ্রির কাছে এসে বলল 99টা খুন আমি করে ফেলেছি ভালো হওয়ার কোনো উপায় আছে নাকি আমি এবার ভালো হতে চাই পাদ্রি বলে না তুমি খারাপ তোমার আর ভালো হওয়ার কোনো উপায় নাই লোকটার মেজাজ গরম হইছে পাদ্রিকে এবার খুন করে ফেলেছে আগে ছিল 99 এবার আরেকটারে মারছে হইছে কত লোকটার হৃদয়ে শান্তি নাই চলে গেল একজন আলেমের কাছে গিয়ে বলল আমি 100 মানুষকে খুন করে ফেলেছি এবার আমি ভালো হতে চাই ভালো হওয়ার কি কোনো উপায় আছে নাকি আলেম বললেন 100 খুন করেছে তো কি হয়েছে তুমি তোমার রবের কাছে ধরনা দাও সারাটা জীবনের গুনার জন্য একবার লজ্জিত হও অনুতপ্ত হও চোখের পানি ছাড়ো কারণ চোখের পানি পছন্দ করেন কি চোখের পানি ছাড়ো গুনার জন্য কাঁদো আল্লাহর কাছে আসো আল্লাহর দরবারে যাও তওবার মতো তওবা করলে তোমাকে মাফ করে দিবেন কি লোকটা তওবা করলো তওবা করার পরে আলেম তাকে বললেন শোনো তুমি তোমার এলাকায় যেও না কারণ তোমার এলাকার মানুষ ভালো না ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয় এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বললেন ওই এলাকায় এখন যাও না নতুন একটি এলাকার নাম বললেন বললেন ওই এলাকায় যাও ওই এলাকার মানুষজন ভালো তাদের সঙ্গে গিয়ে বসবাস করো আর বাকি জীবনটা আল্লাহর ইবাদত বন্দেগি করে কাটিয়ে দাও আল্লাহর পথে চলো আর শয়তানি করো না আর শয়তানের পথে চলো না ওই এলাকায় গিয়ে আল্লাহর গোলামি করে করে বাকি জীবন কাটাও লোকটা ওই এলাকার দিকে রওনা করলো দেখেন আমরা এখানে যদি কেউ এমন থাকে বেনামাজি নামাজ পড়ি নাই আমরা যদি এখানে এমন কেউ থাকি গুনাহ করে ফেলেছি গুনাহগার পাপী থাকি আজ যদি আমরা এভাবে তওবা করে যাই লোকটার মতো নসিব আমাদের হয়ে যেতে লোকটা তওবা করে বাড়িতে যাচ্ছে মাঝ পথে মালাকুল মউত কিছু দূর যেতে না যেতে মালাকুল মউত মালাকুল মউত এসে চলে যায় নাকি নিয়ে চলে যায় বুঝেন নাই মালাকুল মউত এসে দেখা দিয়ে যায় না নিয়ে চলে যায় মালাকুল মউত এসে নিয়ে চলে গেল রূহ কবজ করে ফেললো দুনিয়ার প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে ওই লোকটার দেহ নেওয়ার ওই লোকটার রূহ নেওয়ার জন্য লোকটা জান্নাতি হলে জান্নাতের ফেরেশতা আসে জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা আসে কিন্তু দেখা গেল এই লোকটা মারা যাওয়ার পরে জান্নাতের ফেরেশতা এসেছে জাহান্নামের ফেরেশতাও শুনেন জান্নাতি ফেরেশতা বলল হে জাহান্নামী ফেরেশতারা তোমরা এখানে কেন জাহান্নামী ফেরেশতারা কয় কেন আসছি জানো না 100 মানুষ খুন করেছে তার চেয়ে বড় পাপী আর কে আছে তার রূহটাকে সিজ্জিনে জাহান্নামে নিয়ে যাব আমরা এসেছি কিন্তু তোমরা জান্নাতি ফেরেশতা তোমাদের কাজ নামাজি লোকের কাছে যাওয়া তোমাদের কাজ আল্লাহওয়ালা মানুষের কাছে যাওয়া নেককার মানুষের কাছে যাওয়া তোমরা এই পাপিষ্টের কাছে কি করো তারা বলবে আমরা এসেছি তার রূহটাকে ইল্লিন জান্নাতে নেওয়ার জন্য সুবহানাল্লাহ পড়বেন না জাহান্নামে ফেরেশতা বলল কেন লোকটা তো অনেক গুনাহগার জান্নাতের ফেরেশতারা বলল গুনাহগার হলেও সে তওবা করেছে তার তওবা আল্লাহ কবুল করেছেন তওবা যদি কবুল হয়ে যায় আমলের খাতায় কোনো গুনাহ থাকে না ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে যায় লোকটা ভালো হয়ে গিয়েছে সে একটা জায়গার উদ্দেশ্যে যাওয়া শুরু করেছে যেখানে নিয়ত করেছিল সারা জীবন ভালো ভালো পথে কাটাবে এই অবস্থায় মউত হয়েছে আমলের খাতায় গুনাহ নাই সে তো জান্নাতি মানুষ জাহান্নামের ফেরেশতা মানে না কয় না জাহান্নামে নিব জান্নাতের ফেরেশতা না কয় না জান্নাতে নিব দুই গ্রুপে টানাটানি দুই গ্রুপে মারামারি দুই গ্রুপে ঝগড়া বিবাদ ঝামেলা আছে না নাই পেস্ত লাগছে দুই গ্রুপ ঝগড়ায় লিপ্ত আল্লাহ এবার পাঠাইছেন মধ্যস্থকারী ফেরেশতা যাও সমাধান করে দাও মধ্যস্থকারী ফেরেশতা এসে বলল ঝগড়া থামাও জাহান্নামের ফেরেশতা বলে না তার রূহ নিয়ে জাহান্নামে যাব
জান্নাতি ফেরেশতারা বলে না তার রূহ নিয়ে জান্নাতে যাব। দুই গ্রুপ যখন এমন ঝগড়ায় লিপ্ত তখন ওই মধ্যস্থকারী ফেরেশতা বললেন, শোনো লোকটা তওবা করেছে, তওবা করার পরে সে একটা ভালো এলাকার দিকে যাওয়া শুরু করেছিল, ভালো পথে সারা জীবন চলবে। এখন এক কাজ করো, লোকটা যে জায়গা থেকে ওই এলাকার দিকে যাওয়া শুরু করেছে যেখানে তওবা করেছিল ওই এলাকা থেকে যেখান দিয়ে যাওয়া শুরু করেছে, মাপো ম্যাপে দেখো লোকটা ওই এলাকার দিকে বেশি চলে গিয়েছে নাকি, যদি এলাকার কাছাকাছি চলে যায় জান্নাতি ফেরেশতারা দেখো তার রূহ নিয়ে যাও, যদি ওই এলাকার বেশি কাছে যাইতে না পারে দূরে থাকে এলাকা থেকে জাহান্নামে নিয়ে যাও। লোকটা আসলে এলাকা থেকে বহু দূরেই ছিল, কিন্তু আল্লাহ তার তওবা কবুল করেছেন, এই জন্য ফেরেশতারা যখন মাপ শুরু করেছে আল্লাহ তার কুদরত দিয়ে ওই এলাকাটাকে তার নিকটবর্তী করে দিলেন। দেখা গেল লোকটা ওই এলাকার ঠিকই নিকটবর্তী, আসলে নিকটবর্তী ছিল না, আল্লাহ কুদরত দিয়ে এমনটা করেছেন। সুতরাং জান্নাতের ফেরেশতারা তার দেহ নিয়ে আল্লিনে চলে গেল। আজ আমরা যদি এই মাহফিল থেকে তওবা করে নামাজ ছাড়ব না এই সিদ্ধান্ত নেই, আব্বা আম্মার খেদমত করব, আব্বা আম্মাকে আর নারাজ করবো না সিদ্ধান্ত নেই, গান শুনবো না, গান বাজনা করবো না, অন্যায় পথে চলবো না, পাপ করবো না, এই সিদ্ধান্তটা আজকে মাহফিল থেকে নিয়ে যদি বাড়িতে যাই আর বাকি জীবন, বাকি যে কয়েকটা দিন কয়েকটা বছর দুনিয়াতে আছি, ওই কয়েকটা বছর যদি আল্লাহর বিধান মেনে আল্লাহর পথে চলি, আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে। আসুন তাহলে এই সিদ্ধান্ত নিয়ে যাই, আল্লাহর হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব। রাজি আছেন সবাই? আজ থেকে নামাজ ছাড়বো না। দেখি কে কে রাজি একটু হাত তুলে দেখান তো, নামাজ ছাড়বেন আপনারা? একটু ভালো করে হাতটা তুলেন, আল্লাহ দেখান নামাজ ছাড়লে খুশি হয় কে, জুড়ে নামাজ ছাড়লে খুশি হয় কে, আরো জুড়ে খুশি হয় কে, এই শয়তানকে খুশি করবো আমরা, পড়লে খুশি হয় কে, আজ থেকে আল্লাহরে খুশি করবো। রাজি আছেন তো? হাত নামা, গান বাজনা করবো, রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করবো, মেয়েদের পেছনে দৌড়াবো, যুবকরা কোনো ভালো যুবক মেয়ের পেছনে দৌড়ায় না, যুবক ভাইয়েরা তোমাদের চরিত্র এমন বানাও যেন মেয়ের বাপ মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে পিছে লাইন ধরে। এই বয়স মেয়েদের পিছনে দৌড়ার বয়স নয়, এই বয়স হলো চরিত্র তৈরি করার, ক্যারিয়ার গঠনের সময়। মোবাইলের ফেতনায় পড়ে যাইও না, আব্বা আম্মার খেদমত করবো, যারা বিয়ে করে ফেলেছি বউয়ের হক নষ্ট করবো না, নিজের স্ত্রীকে সময় দিব, ভাই বোনের হক নষ্ট করবো না। অনেকে আছে ভাই বোনের জায়গা জমি মেরে দিয়েছে, আছে না নাই? ওই যে হাদিসটা বলছিলাম মনে আছে, হাজি সাহেব আটকে যাবে বোনের হক নষ্ট করে। আজ আমরা সিদ্ধান্ত নিলাম যদি কেউ এমন থাকে নষ্ট করে ফেলেছি, হক ফিরায় দেওয়ার থাকলে গিয়া ফিরাই দিব, আর যদি না থাকে কি আর করবো, পা ধরে ফেলবো, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। মাফ যদি না করে আপনি বাঁচতে পারবেন কি হবে আপনার, ওই যে আজকে ওয়াজ মাহফিলে আসছে না, এই সওয়াবও তার কাছে ট্রান্সফার হবে। এই যে আপনারা এখানে এক দেড় ঘন্টা বসছেন, সওয়াব হইছে না গুনাহ হইছে? সওয়াব হইছে। যদি বান্দার হকের জন্য মাফ না চান, এই সওয়াব আপনার কাছে না ওর কাছে ট্রান্সফার হবে। সে যদি চলে যায়, সে যদি মারা যায়, তাহলে আপনি কি করবেন? সে যদি মারা যায় তার মাগফিরাতের জন্য আপনি গিয়ে তার কবরের সামনে দোয়া করবেন, এটা আপনারা করতে পারেন। আমার সভাপতি সাহেব সুন্দর কথা বলেছেন যে সে মারা গেলে কি করব, সে মারা গেলে কয়েকটা কাজ করব, তার মাগফিরাতের জন্য দোয়া করব, তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব। যদি এমন হয় হকটা যে তার জায়গা জমি মেরে দিয়েছিলাম, তার উত্তরাধিকার আছে না, ফিরাই দিলাম, হ্যাঁ যদি হয় গীবতের ব্যাপার, যদি হয় অপবাদের ব্যাপার, তাহলে এখন কি আর করা, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমার ভাই তো মারা গিয়েছে কবরের কাছে গিয়ে তার জন্য আপনি কি করলেন, বা কবরের কাছে না গিয়ে দোয়া করলেন। কিন্তু যদি হয় আপনি তার দোকান দখল করছেন, বাড়ি দখল করছেন, জায়গা দখল করছেন, সে নাই তো কি হয়েছে, তার উত্তরাধিকার আছে না নাই, উত্তরাধিকারকে ফিরাই দিলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কি আর ওয়াজ লাগে, আল্লাহর হক বান্দার হক যে বুঝে তার দুনিয়া সফল, তার আখেরাত সফল, তার কবর ঠিক, হাসর ঠিক, সব ঠিক ইনশাআল্লাহ। আসুন আজ থেকে আমরা আর গুনার পথে পাবো না, বহু গুনা করে ফেলছি আমরা, আর গুনা করব না আমরা, আজ থেকে আমরা নিজেদেরকে শুধরাবো।
বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলছি, আজকে এমন এক মাহফিলে এসেছে যেখানে যুবক কম পাইছি, সারা দেশে মাহফিলে লক্ষ লক্ষ যুবক পাওয়া যায়, কিন্তু আপনাদের নবাবগঞ্জের মানুষ সব নবাব তো সব চলে গিয়েছে বিদেশে, প্রবাসী মানুষ বেশি, প্রবাসী ভাইয়েরা মাহফিলের জন্য অনেক সহযোগিতাও করেছে। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখেন, বলেন আমিন। তাহলে আমরা আর আব্বা আম্মার হক নষ্ট করবো না, কোনো মানুষের হক নষ্ট করবো না, আল্লাহর হক নষ্ট করবো না। আজকে আজকে থেকে আজকে ফজর থেকে, ফজর ধরবেন তো না ছাইদা দিবেন, আজকে ফজরের নামাজে সবাই যাবেন তো, আল্লাহ তৌফিক দান করেন।